আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা যখন কোনো অ্যাপ ইউজ করি বা ইন্টারনেট ব্যবহার করি, তখন ভিডিও শুরু হবার আগে এবং মাঝে মধ্যেই অ্যাড আসে। অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যাড আসা নিয়ে কে না বিরক্ত হয় না? বিশেষ করে ইউটিউবে হিউজ পরিমাণ অ্যাড আসে, সবাই এই অ্যাড নিয়ে প্রচণ্ডভাবে তিক্ত। তবে এই অ্যাডের জন্য আমি কিন্তু মোটেও বিরক্ত বা তিক্ত নই, কারণ আমার ফোনে অ্যাড আসতে পারে না। আমি সেই সেটিংসগুলো ব্লক করে রেখেছি। আজকে আমি দেখাবো কিভাবে আপনিও অ্যাড ব্লক করে এই অ্যাড আসা বন্ধ করবেন। ফোনের সেটিংসের পাশাপাশি একটি অ্যাপ ইউজ করে কিভাবে অ্যাড বন্ধ করবেন তা দেখাবো। আমি যে সেটিংসগুলো দেখাবো, এগুলো যদি আপনি আপনার ফোনে সেট করেন তাহলে 100% গ্যারান্টি অ্যাড আসা বন্ধ হবে ইনশাআল্লাহ। ইন্টারনেট ইউজ করে অ্যাডের জন্য অনেক বিরক্ত হয়েছেন, আজ একটু সময় নষ্ট করে ভিডিওটি দেখুন আর আজ থেকে চিরদিনের জন্য অ্যাডকে বিদায় জানিয়ে দিন। কথা নয়, কাজে বিশ্বাসী, একবার ট্রাই করেই দেখুন, ফলাফল কী আসে সেটা আপনি নিজেই অনুধাবন করতে পারবেন। এর জন্য আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে সম্পূর্ণ সেটিংস করতে পারবেন না এবং কার্যকরী অ্যাপটি ব্যবহার করতে সক্ষম হবেন না। তো বন্ধুরা, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও সবার প্রথমে দেখার জন্য পাশের বেল বাটনটি বাজিয়ে রাখুন। তো শুরুতেই চলে যেতে হবে আপনার স্মার্টফোনের সেটিংসে। সেটিংসে সবার শেষে থেকে ওপরে 5 নম্বরে গুগল নামে একটা অপশন আছে, এই গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পরে এই যে অ্যাড অপশন আছে, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে সবার উপরে দেখেন রিসেট অ্যাডভার্টাইজিং আইডি, এই রিসেট অ্যাডভার্টাইজিং আইডিতে ক্লিক করবেন। এখানে দেখেন আসছে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি ক্যান্সেল অবলিক কনফার্ম, আমরা কনফার্মে দেব, কনফার্ম, ওকে। এইখানে আমাদের কাজ শেষ, এখন এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। নেক্সট স্টেপ যেটা, এটার জন্য আমাকে চলে যেতে হবে পরবর্তীতে গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে এখানে সার্চ বারে লিখবেন মাই অ্যাক্টিভিটি, মাই অ্যাক্টিভিটি, মাই অ্যাক্টিভিটি। এখানে সবার উপরে দেখেন ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি, ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি, এই ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন। এইখানে সবার উপরে বামে 3-ডট মেনু দেখতে পাচ্ছেন, 3-ডট মেনুতে ক্লিক করার পরে অ্যাক্টিভিটি কন্ট্রোল নামে একটা অপশন আছে, অ্যাক্টিভিটি কন্ট্রোল, অ্যাক্টিভিটি কন্ট্রোলে ক্লিক করবেন। এখানে নিচের দিকে যেতে থাকবেন, গো টু অ্যাড সেটিংস নামে একটা অপশন আছে, এই যে গো টু অ্যাড সেটিং, এখানে ক্লিক করবেন। এইখানে আপনাদের এই যে অ্যাড পার্সোনালাইজেশন অফ অফ, এটা আপনাদের অন থাকবে, ওকে। অন থাকলে কি হবে এটা আপনাদেরকে বলি। এইখানে দেখেন নিচে যে সকল স্পন্সর থেকে অ্যাডগুলো আসে সে সকল স্পন্সরের আইডি পাওয়া যাচ্ছে। তো আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে 2-3টা রাখবো যেটা আপনাকে হয়তো বা কন্ট্যাক্ট করেছে বা যাই যেভাবেই হোক রেখে বাকিটা ডিলিট করবো, সাপোজ আমি একটা ডিলিট করে দেখাই যে টিভি ড্রামা, এই যে টিভি ড্রামা, এখানে ক্লিক করলাম টার্ন অফ, টিভি ড্রামাটা অলরেডি ডিলিট হয়ে গেছে। তো আপনি যদি টোটালি অ্যাড বন্ধ করতে যান তাহলে এই যে অ্যাড পার্সোনালাইজেশন ইজ অন এটা আপনারা অফ করে দেবেন। এই যে নিচে লেখা কি ফোন টার্ন অফ, এই টার্ন অফে দিয়ে গট ইট, ওকে, আপনার এখানে কার্যক্রম শেষ। পরবর্তীতে যে কাজটা করবেন এই কাজটাও আমাদের গুগল ক্রোমে। তো আমরা গুগল ক্রোমে গেলাম, উপরে ডান কর্নারে যে 3-ডট আইকনটা আছে এখানে ক্লিক করলাম, সবার শেষের ওপরেরটা সেটিংস নামে একটা অপশন আছে, এই যে সেটিংস, সেটিংসে ক্লিক করলাম।
সেটিংস এ ক্লিক করার পরে নিচে সাইড সেটিং নামে একটা অপশন আছে, এই যে সাইড সেটিং, সাইড সেটিং এ ক্লিক করলাম। এই সাইড সেটিং এ আমরা তিনটা সেটিংসে কাজ করব। তার ভিতর প্রথম হলো এই যে কুকিজ, কুকিজে ক্লিক করব। আপনাদের এখানে অ্যালাউ কুকিজ থাকবে, হ্যাঁ অ্যালাউ করা থাকবে, মানে আপনার এটা অ্যালাউ আছে। তো আপনারা যেটা করবেন এটা ব্লক দেবেন, তিন নম্বর যে অপশনটা এই যে ব্লক, ব্লক করে দেবেন, বাস শেষ। এখানে যে দুই নম্বরটা এইটা হলো এই যে পপ আপ অ্যান্ড রিডাইরেক্টস, পপ আপস অ্যান্ড রিডাইরেক্টস, এটা অ্যালাউ করা আছে, এটা আপনারা ব্লক করে দেবেন, অফ করে দেবেন, তার মানে এটা ব্লক হয়ে যাবে। ওকে, এখানেও কাজ শেষ। এইখানে যে তিন নম্বরটা সেটিংস এটা হলো এই যে অ্যাড অ্যালাউ, এই অ্যাডে এটাও সেম একইভাবে আপনারা অফ করে দেবেন। ওকে, তাহলে এখানে তিনটা সেটিংস হলো কুকিজ এইটা, তারপর পপ আপস অ্যান্ড ডাইরেক্টস এইটা, আর অ্যাড, এই তিনটা আমাদের ব্লক করে দিয়েছি। ওকে, হ্যাঁ তিনটাই ব্লক, এইখানে আমাদের কাজ শেষ। লাস্ট এখন যে কাজটা আমাদের আছে অ্যাপ মাধ্যমে অ্যাপ ইউজ করব, সেটার জন্য আমাকে আবারও গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে সার্চ বারে এখানে সার্চ করবেন ব্লকাডা, এই যে ব্লকাডা লিখে সার্চ করবেন। এখানে সবার উপরে দেখেন ব্লকাডা অর্গানাইজেশন একটা অপশন আছে, এই ব্লকাডা অর্গানাইজেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই যে ডাউনলোড একটা অপশন এসেছে, ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এইখানে আপনারা যেটা করবেন এটা হলো ব্লকাডা 5APK, এই যে এই 5APK আপনাকে ডাউনলোড করতে হবে। তো তাহলে ঠিক আছে, ডাউনলোড, ওকে, ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে আমাদের বাকি কাজটা করব। ডাউনলোড অলরেডি হয়ে গেছে, তো এটার জন্য আপনারা যদি এইখানে নোটিফিকেশনে ওপেন অপশন পান তাহলে ওপেন করবেন, আর যদি না পান সেক্ষেত্রে আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এই যে APK, APK অপশনে দেওয়ার পরে এই যে দেখেন আমার এটা ডাউনলোড হয়ে গেছে সবার উপরে ব্লকাডা, এটা ইনস্টল করবেন। ওকে, ইনস্টল। এই ইনস্টলটা কমপ্লিট হলে আমরা এটা ডাইরেক্ট ওপেন করব। নেটের জন্য একটু সমস্যা নিচ্ছে, এই তো অলরেডি ইনস্টল শেষ, ওপেন, ওপেন হয়েছে। এখানে নিচে দেখেন চারটা অপশন আছে, এই চারটা অপশনের ভিতরে আমি যেটা করব এই যে অ্যাডভান্স, ওকে অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে সবার উপরে ব্লক লিস্ট, এই যে এই ব্লক লিস্টে ক্লিক করব। করার পরে দুই নাম্বার অপশনে এই যে গুড বাই অ্যাড, এটা আপনাদের অফ থাকবে, আমি যেহেতু ইউজ করেছি আমার অন আছে, তো আপনাদের এটা অফ থাকবে, গুড বাই অ্যাডস এটা আপনারা অন করে দেবেন। ওকে, এখন আমাদের সম্পূর্ণ কাজ শেষ। ওকে, বাট একটি কথা বলে রাখি, আমি ঠিক যেভাবে APK ফাইল ডাউনলোড করে তারপর সেটিংস করেছি ঠিক একইভাবে আপনারা করবেন। গুগল প্লে স্টোরে যে ব্লকাডা পাওয়া যায় সেই অ্যাপ দিয়ে কিন্তু আপনি এই কাজগুলো সঠিকভাবে করতে পারবেন না, ঠিক আমি যেভাবে করেছি সেভাবেই করবেন, তাহলে ইজিলি সাকসেস হয়ে যাবেন। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এই সেটিংস এবং অ্যাপ ইউজ করে কেমন উপকৃত হয়েছেন তা অবশ্যই কমেন্টসে জানাবেন, সাথে একটি লাইক দিয়ে দেবেন, আর যদি ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক দেবেন। তবে আশা রাখি আমার টিপস ফলো করলে অবশ্যই অবশ্যই সাকসেস হবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই ছিল, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি
তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে এইরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে দেখার জন্য পাশের বেল বাটনটি বাজিয়ে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।